চৌঠা সেপ্টেম্বর আর্জি করে জুনিয়র ডাক্তারদের আন্দোলন মঞ্চে সামিল কাদম্বিনীর বাবা মা। পুলিশ প্রশাসন থেকে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে বিস্ফোরক কাদম্বিনীর পরিবার। এ প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত কি রাজ্যের পুলিশ প্রশাসন থেকে আর্জি কর কর্তৃপক্ষ? আমার মেয়ের দেহ আমার ঘরে শায়িত ছিল, তখন ডিসি নর আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিয়ে দিয়েছি। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বারবার প্রেস মিট করে করে মিথ্যা কথা বলছে, মিথ্যাচারণ করছে। কারণটা কী, কী কারণে এরা করছেন এই জিনিসটা, তাই দিয়ে আমাদের একটা বিশাল প্রশ্ন আমাদের সবসময় মনে আসছে। আরজিকর কাণ্ডে বিস্ফোরক অভিযোগ কাদম্বিনীর মা বাবার। ডিসি নর্থের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন কাদম্বিনীর বাবা। জানালেন, আমার মেয়ের দেহ যখন ঘরের সাইতে ছিল তখন ডিসি নর্থ আমাদের ঘরের গলিতে ঢুকে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন। তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গেই দিয়েছি। আরজিকরের তরুণী চিকিৎসক কাদম্বিনীকে নৃশংসভাবে ধর্ষণ ও খুনের কাণ্ডে শিউরে উঠেছে রাজ্য থেকে দেশ। সেই ভয়ই প্রতিবাদের আগুন হয়ে ছড়িয়ে পড়েছে দিকে দিকে। কান পাতলে এখন কাদম্বিনীর জন্য ন্যায় বিচারের দাবিতে গর্জন। আর এই আবহে চৌঠা সেপ্টেম্বরের কর্মসূচিতে শটান আরজি করে পৌঁছে গেলেন তরুণী চিকিৎসকের মা বাবা, আরজি করের জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে সামিল কাদম্বিনীর পরিবার। আর এতেই অন্য মাত্রা পেল জুনিয়র ডাক্তারদের লাগামহীন এই আন্দোলন। আন্দোলন মঞ্চের সাংবাদিক বৈঠকে তাদের গলায় যেন ক্ষোভ, যন্ত্রণা, রাগ, অসহায়ত্ব মিলে মিশে একাকার। জুনিয়র চিকিৎসকদের ডাকে বিচার পেতে আলুর পথেতে যোগ দিতে হাসপাতালে এসে কলকাতা পুলিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিল নির্যাতিতার পরিবার। কাদম্বিনীর হত্যাকাণ্ডকে আত্মহত্যা বলে দাগিয়ে দেওয়া সহ একাধিক বিষয়ে সরব পরিবার। পুলিশ আমরা এখন জানতে পাচ্ছি আরজিকর যে আউটপোস্ট আছে তারা 10:10 আমার মেয়ের এইরকম পরিণতি শারীরিক খবর পায়, কিন্তু তারপরেও কিন্তু ওরা কোনো আমার মেয়ের কোনো শারীরিক পরীক্ষা করেনি, যেটা তাদের প্রথম কাজ ছিল সেটা কিন্তু করেনি। দ্বিতীয়টা বেলা 11:00 সময় আমাদের জানানো হয় আমার মেয়ে আত্মহত্যা করেছে, তারা কোনো মেডিকেল টেস্ট করলো না, আগেই তারা বলে দিল আত্মহত্যা করেছে। ঠিক আছে, কেন করেছে এটা সেটা তারাই জানে, তারাই উত্তর দেবে। কাদম্বিনীকে দেখতে দিতে তার বাবা মাকেও বাধা পুলিশের। কি কারণে এই ব্যবহার, পোস্টমর্টেম করতে হাসপাতাল এত দেরি করলো কেন? জবাব চাইছে নির্যাতিতা কাদম্বিনীর পরিবার। আমাদের মেয়েকে দেখতে আমরা যখন হসপিটালে আসি 12:10 আমাদের আমার সেই মেয়ের মুখ দেখতে 3 ঘন্টা 3.5 ঘন্টা ওই সেমিনার হলের বাইরে আমাদের বসিয়ে রাখা হয় এবং মেয়ের মা মানে অভয়ের মা পুলিশের হাতে পায়ে ধরতে শুরু করে। ভেতরে তখন লোকজন ঘোরাঘুরি করছে, আমাদের কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। এটা কী কারণে, এই প্রশ্নটা আমার উত্তর চাই। পোস্টমর্টম করতে হাসপাতালে দেরি করলো কেন? পোস্টমর্টম তো সাধারণত 4-5টার মধ্যে করা উচিত ছিল। শুধুই পুলিশ নয়, অভিযোগের তীরে কাদম্বিনীর কর্মস্থল আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। আমি এফআইআর করলাম তারা থানাতে। কি হলো, আমি 6:30-7:30 মধ্যে এফআইআর করলাম। আমার এফআইআরের রেজিস্টার হলো কখন, 11:45 পরে দেখতে পাচ্ছি। ডাক্তার এখানে এত ডাক্তার থাকা সত্ত্বেও এত কিছু জানার পরেও পুলিশ একটা আনন্যাচারাল ডেথ কেস করলো, ডায়েরি করলো। কী কারণে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ কেউ এফআইআর করলো না, যেটা সবার আগে দরকার ছিল করেনি। 12:00 থেকে বিকাল 7:00 পর্যন্ত আমরা এই আরজিকর হসপিটালে প্রবেশে ছিলাম, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ আমাদের সঙ্গে একটি কথাও বলেননি। এমন পরিস্থিতি তৈরি করে পুলিশ যে আমরা বাধ্য হই তড়িঘড়ি মেয়ের দেহদাহ করতে। একই সঙ্গে কাদম্বিনীর বাবার প্রশ্ন, কেন শ্মশানের খরচ ফ্রি করে দেওয়া হলো, কে দিল বিস্ফোরক কাদম্বিনীর বাবা? আমরা দেহটা রেখে দিতে চেয়েছিলাম, কিন্তু যে কোনো মানে এত প্রেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময়। আমরা টালা থানায় গেছিলাম, টালা থানার সামনে আমরা 1 ঘন্টার উপরে বসেছিলাম, 300-400 পুলিশ আমাদের ঘিরে সেখানে একটা এমন পরিস্থিতি তৈরি করে আমরা বাধ্য হয়ে বাড়ি ফিরে যাই। বাড়িতে গিয়ে দেখি 300-400 পুলিশ আমার বাড়ির সামনে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে, কিন্তু ওই মতো অবস্থায় আমাদের আর কোনো কিছু করার ছিল না, বাধ্য হয়ে আমরা মেয়ের দেহ দাহ করতে বাধ্য হই। কিন্তু এখানেও একটা আমার প্রশ্ন,
আমার মেয়ে আজকে সেদিন মারা গেছে, শ্মশানের যে খরচ সেই খরচটা ফ্রি করে দিয়েছে কারা আমরা জানতে পারিনি, কিন্তু আজ পর্যন্ত কেন করা হয়েছে। এক বুক যন্ত্রণা নিয়ে মানুষকে পাশে থাকার আহ্বান কাদম্বিনীর মায়ের। এরা সবাই আমার ছেলে মেয়ের মতো, এবং যারা নাগরিক যারা আছেন, যারা আমার জন্য পথে নেমেছেন দেশে বিদেশে, এই যে এত আন্দোলন চলছে আমার মেয়ের জন্য, এরাই হচ্ছে আমার একমাত্র শক্তি। আমার মেয়ের সেই যে চিৎকার, সেই সেদিন 8 তারিখের সেই কান্না, সে যে মামা করে কত কেঁদেছিল সেই কান্না আমি এখনো ভুলতে, সেদিন শুনতে পাইনি কিন্তু অতি রাতে সেই কান্নার প্রতিধ্বনি আমার ঘুম কেড়ে নিয়েছে। এবং আমি চাই যারা আমার মেয়ের এই যে ঘটিয়েছে তারাও যেন আমার মতো ঘুম হারা হয়, তারাও যেন আমার মতো প্রতিনিয়ত এই কষ্টটা পায়। তাই আমি এই সবাইকে বলবো, আমি যতদিন আমার মেয়ের বিচার না পাই ততদিন যেন তারা আমার পাশে থাকে এবং এই আন্দোলন চালিয়ে যায়। একমাত্র কৃতী সন্তানকে হারিয়ে কাদম্বিনীর শোক বিহ্বল বাবা মাও সোচ্চার হয়েছেন মেয়ের ন্যায় বিচারের দাবিতে। যন্ত্রণাকে বুকের ভেতর লালন করে প্রশ্ন ছুড়ে দিয়েছেন সমাজের এক অন্যায় সিস্টেমের বিরুদ্ধে, চাইছেন জবাব, চাইছেন ন্যায় বিচার। আর সেই লড়াইয়ে সামিল শুভবুদ্ধি সম্পন্ন 8 থেকে 80, এরপরও কি বিচার মিলবে না কাদম্বিনীর জন্য? ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে দীপাঞ্জনা সাহদত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। রদ দখলের আন্দোলনে এসে বিস্ফোরক অভিযোগ পুলিশের বিরুদ্ধে, ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা মা। মেয়ের দেহ যখন ঘরে সাইত্য ছিল টাকা দেওয়ার চেষ্টা করেছিল পুলিশ, ডিসি নর্থ আমাদের ঘরে ঢুকে টাকা দেওয়ার চেষ্টা করে, তখন তার জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে দিয়েছি। বিস্ফোরক অভিযোগ কাদম্বিনীর বাবার, ঘটনার শুরু থেকেই কি মুখ বন্ধের চেষ্টা, টাকা দেওয়ার নেপথ্যে কি উঠছে একাধিক প্রশ্ন। মেয়ের দেহ আমার ঘরে সাইতে ছিল তখন ডিসি নর আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিই। রদ্দখলের আন্দোলনে বিস্ফোরক অভিযোগ কাদম্বিনীর বাবা মায়ের। রদ্দখলের কর্মসূচি একদিকে যখন জুনিয়র ডাক্তাররা তারা সামিল হয়েছে, যখন সাধারণ মানুষ পথে নেমেছে, বিভিন্ন মহলের মানুষ বিভিন্নভাবে প্রতিবাদ জানাচ্ছে, সেই প্রতিবাদে সামিল হতে গতকাল আরজিকর হাসপাতালে এসে পৌঁছান কাদম্বিনীর বাবা মা। এবং এসে বিস্ফোরক অভিযোগ তারা করেন পুলিশের বিরুদ্ধে, ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা মা। প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। স্যার, কাদম্বিনীর বাবা মা গতকাল এই আন্দোলনে সামিল হন, একেবারে বিস্ফোরক অভিযোগ তারা করেন পুলিশের বিরুদ্ধে, এবং এই তাদের এই বক্তব্যের পর একটা প্রশ্ন তো উঠছে, একটা বলা ভুল হবে একাধিক প্রশ্ন উঠছে, তাহলে কি ঘটনার প্রথম থেকে টাকা দিয়ে কোথাও গিয়ে একটা মুখ বন্ধের চেষ্টা চলছে? দেখুন, আমি তো আপনাদের চ্যানেলে এটা বারবার বলেছি যে পুলিশের লোকেরা, কলেজ এবং হাসপাতালের লোকেরা প্রথম থেকেই অপরাধটা চাপা দিতে চাইছে। তো সেখানে যে ভিকটিম তার বাবা মা যদি কোনো অভিযোগ না করে মেনে নেয় তাহলে সুবিধা, অতএব তাদেরকে কিনে নেওয়ার চেষ্টা করে গরিব মানুষ, অতএব অল্প টাকায় তারা বিক্রি হয়ে যাবে এটা ভেবেছিলেন। দুঃখের বিষয় সেটা হয়নি, দুঃখের বিষয় তাদের জন্য যারা এটা তাদেরকে কিনে নিতে চেয়েছিলেন। তো এটা করে পুলিশের লোকেরা মানে পুরো নিজেদের তো বদনাম করেছেনই, পুলিশের সম্পর্কেও লোকের ধারণা খারাপ করেছেন। পুলিশের কাজ কাউকে ঘুষ দেওয়া নয়, ঘুষ দেওয়াও নয়, নিরপেক্ষভাবে কাজ করা। বলুন। বেশ, ধন্যবাদ স্যার। একদিকে ঘটনার নেপথ্যে কি এই প্রশ্ন যেমন উঠছে, কাদম্বিনীর বাবা মা গতকাল যে কথা বললেন, পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ তারা করলেন, তারা বললেন যে পুলিশ তাদেরকে টাকা দেওয়ার কথা বলেছিল, তাহলে কি প্রথম থেকে তাদের মুখ বন্ধ করার একটা চেষ্টা চলছিল? রদ্দখলের আন্দোলনে যখন সামিল জুনিয়র ডাক্তার থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন মহলের মানুষ বিভিন্ন রকম ভাবে প্রতিবাদ জানাচ্ছিল, এবং গতকাল আরজিকর হাসপাতালে কাদম্বিনীর বাবা মা আসে, তারাও সেই আন্দোলনে সামিল হয়,
এসব পুলিশের বিরুদ্ধে তারা একাধিক ক্ষোভ উগরে দেন। মেয়ের দেহ নাকি যখন সাইতো ছিল, টাকা দেওয়ার চেষ্টা করেছিল পুলিশ, পুলিশের বিরুদ্ধে এমনটাই বিস্ফোরক অভিযোগ তারা করেছেন। তারা বলেছেন ডিসি নর্থ ঘরে ঢুকে টাকা দেওয়ার চেষ্টা করে, তখন যা জবাব দেওয়ার তারা নাকি দিয়েছে, বিস্ফোরক অভিযোগ তারা করেছেন। তাহলে কি ঘটনার শুরু থেকে মুখ বন্ধের একটা চেষ্টা, টাকা দেওয়ার নেপথ্য থেকে উঠছে একাধিক প্রশ্ন। এছাড়াও পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ তারা তুলেছেন। তারা বলেছেন দেহ সৎকার করা পর্যন্ত পুলিশের সক্রিয়তা দেখা গিয়েছিল, কিন্তু তারপর কোথায় গিয়ে পুলিশের সেই সক্রিয়তা, তারপর থেকে পুলিশের সেই সক্রিয়তা কোথাও দেখা যায়নি। তাদের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছিলেন তারা। ঘটনার শুরু থেকেই বিভিন্ন রকমভাবে মুখবন্ধের একটা চেষ্টা চলেছে, এমনকি টাকা দেওয়ার চেষ্টা পর্যন্ত তারা করেছিল। একদিকে পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে, প্রমাণ লোপাট সহ একাধিক অভিযোগ, যার ভিত্তিতে ডাক্তাররা আন্দোলনে রত হয়েছিলেন। আমরা দেখেছিলাম বিনীত গোয়েলের পদত্যাগের দাবি চেয়ে জুনিয়র ডাক্তার তারা সামিল হয়েছিলেন, লালবাজার অভিযান করেছিলেন। তারপরেও এবার কাদম্বিনীর বাবা মার যে প্রতিক্রিয়া, যে বক্তব্য, তা একাধিক প্রশ্ন তুলে দিল। আরো একবার শোনাবো ঠিক কি বলেছেন কাদম্বিনীর বাবা। আমার মেয়ের দেহ আমার ঘরে সাইতো ছিল, তখন ডিসি নর আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন, এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিয়ে দিই। এখন আমার মেয়ের দেহ, কাদম্বিনীর বাবার বক্তব্য আপনাদের শোনালাম। তিনি স্পষ্টত বলছেন ডিসি নর্থ টাকা দেওয়ার চেষ্টা করেছিল, তখন কাদম্বিনীর পরিবারের তরফ থেকে যা জবাব দেওয়ার তারা দিয়েছে। কোথাও গিয়ে প্রথম থেকে টাকা দিয়ে কি মুখবন্ধের একটা চেষ্টা চলেছে, ঘটনার নেপথ্যে ঠিক কি কারণ রয়েছে, উঠছে একাধিক প্রশ্ন। একদিকে যখন কলকাতা পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে, এমনকি এই ঘটনার দায়িত্বভার যখন ছিল পুলিশের উপর, তখন প্রমাণ লোপাট সহ একাধিক অভিযোগ তারা তুলেছেন। ডাক্তাররা প্রথম থেকে আন্দোলন করছেন, তারাও পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন, একাধিক অভিযোগ করেছেন। এমনকি আমরা দেখেছি বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে তাদের লালবাজার অভিযান, এমনকি পুলিশকে শিরদাঁড়া পর্যন্ত দেওয়া হচ্ছে। তারপর কাদম্বিনীর বাবার এই বক্তব্য অনেক প্রশ্ন তুলে দিচ্ছে, ডিসি নর্থ নাকি টাকা দেওয়ার চেষ্টা করেছে তার পরিবারকে। একদিকে এই হত্যাকাণ্ড, যে হত্যাকাণ্ডের পর দেশ জুড়ে, দেশ বললে ভুল হবে, বিশ্বের নানা প্রান্তে আন্দোলন চলছে, প্রতিবাদ চলছে। গতকালও আমরা দেখেছি রাত দখল, এর আগে স্বাধীনতার আগের রাতে রাত দখল দেখেছিল গোটা রাজ্য, রাজনৈতিক ছত্রছায়া থেকে বেরিয়ে আন্দোলন প্রতিবাদ চলছে, যে প্রতিবাদে সামিল হচ্ছে বিভিন্ন মহলের মানুষ। আর কাদম্বিনীর বাবা মায়ের এই বক্তব্য আরো অনেক প্রশ্ন তুলে দিল।